এখন আমি আপনাকে অর্ডার ক্যান্সেল এই ফিচারটা দেখাবো এটা দেখানোর জন্য আমি একটা এই অর্ডার লিস্টের থেকে একটা অর্ডারের ইডিট পেজে চলে আসলাম এখন মনে করেন অর্ডার ক্যান্সেল জিনিসটাকে এটাকে বোঝেন ধরেন আপনার যখন একটা নতুন অর্ডার প্লেস হবে আপনি অর্ডার প্রসেস করার জন্য এখানে আসবেন আসার পর আপনি কাস্টমারকে কনফার্মেশন কল দিবেন দেওয়ার পর অনেক সময় এরকম হবে কাস্টমার বলবে যে না আমি অর্ডারটা টেস্ট অর্ডার হিসাবে প্লেস করছি আমি অর্ডারটা নেব না অথবা অনেক সময় এরকম হবে যে আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স আগে নেন একশো টাকা বা দেড়শো টাকা এটা দেওয়ার পরেই আপনি অর্ডারটাকে ঢাকার বাইরে ডেলিভারি দেন অন্যথায় আপনি ডেলিভারি দেন না সো আপনি কাস্টমারকে বলতেছেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে সে হয়তো আপনাকে দিতে চাইতেছে না ডেলিভারি চার্জটা দেবে না তখন হয়তো আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেবেন অথবা আপনি কাস্টমারকে ফোন দিছেন কাস্টমার কাছে ফোন কাস্টমারের ফোন নাম্বারে ফোন ঢুকতেছে না তখন বিভিন্ন কারণ হইতে পারে তখন আপনি কনফার্ম নাই হওয়া অর্ডারটা ডেলিভারি দিতে চাচ্ছেন না এই তিনটা কারণ আপনাকে বললাম এছাড়াও অনেক কারণ হইতে পারে অর্ডারটা ক্যান্সেল করার ঠিক আছে সো যে যাই কারণ হোক না কেন আপনি যদি অর্ডারটা ক্যান্সেল করতে চান তখন আপনি কি করবেন এই এডিট পেজে আসবেন আসার পর এইখানেই দেখতে পারবেন যে চেঞ্জ এই যে এই সেম আগের জায়গাতেই দেখবেন যে চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস এই বাটনে আপনি ক্লিক করবেন করার পর আপনার সামনে দেখেন ড্রপডাউনে আরও কিছু লিস্ট আসবে আগে যেমন রিসিভ করছিলেন এইবার একদম নিচের দিকে আসবেন আসলে দেখতে পারবেন ডু ক্যান্সাল সিম্পলি আপনি ডু ক্যান্সালি ক্লিক করবেন এই ডু ক্যান্সালি ক্লিক করার পর আপনার সামনে পপ আপে এইরকম একটা ফর্ম চলে আসবে এবং যেখানে আপনি একটা ফিল পাবেন যেখানে লেখা থাকবে যে ইনপুট ক্যান্সেল নোট এইখানে আপনি অর্ডারটা কেন ক্যান্সেল করতেছেন ছোট্ট একটা নোট রাখতে পারেন যাতে ফিউচারে বুঝতে পারেন যে কেন এই অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে বা হচ্ছে বা আপনার ইমপ্লয়ি কাজ করেছে যদি ছোট্ট একটা নোট রাখে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন এই অর্ডারটা কেন ক্যান্সেল করা হয়েছে যে কোনো কিছু আপনি এখানে লিখে রাখতে পারেন আপনার মতো বাট তারপরেও একটু নিচের দিকে দেখেন আরও কিছু অপশন আছে কারণের আন্ডারে কিছু ডিফল্ট যেই কারণগুলো বা সচরাচর যেই কারণগুলো হয় অর্ডার ক্যান্সেলের সেইগুলো অ আগের থেকেই ডিফাইন করা আছে আপনি যে কোনোটার মধ্যে যদি ক্লিক করেন দেখেন অটোমেটিক এটা কিন্তু এখানে টাইপ হয়ে যাচ্ছে সো আপনি চাইলে কুইকলি যে কোনোটার মধ্যে ক্লিক করে এখানে টাইপ করে ফেলে জাস্ট কনফার্মে ক্লিক করতে পারেন কনফার্ম অ্যান্ড ক্যান্সেল ক্লিক করলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনি যে কোনো জিনিস টাইপ করতে পারেন বাট চলেন আপনাকে একটু দেখাই দিই দেখেন এখানে কী কী কারণ আছে দেখেন আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার আপনার দেওয়া মোবাইল নাম্বারটি সঠিক নয় এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা এখানে টাইপ হয়ে গেল আপনি জাস্ট যদি এখন কনফার্ম করেন পরবর্তীতে বুঝতে পারবেন যে কাস্টমার যে মোবাইল নাম্বারটা দিছিল এটা সঠিক ছিল না আপনি তাকে ফোনে পান নাই এই জন্য ডেলিভারি দেন নাই ক্যান্সেল করে দিয়েছেন অপশনটা আছে আপনার একাধিক অর্ডার প্লেস করা আছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এটা এখানে অটোমেটিক টাইপ হয়ে গেল এটাও একটা কারণ যেমন অনেক কাস্টমার আছে দেখবেন শুধু শুধু অর্ডার প্লেস করে বা ডেলিভারি দিলে আর নেয় না আর এইটা আপনি আগে থেকে কিভাবে বুঝবেন এই আপনার এই সফটওয়্যারে বা আপনার এই ওয়েবসাইটে এই সিস্টেমটা আছে এটা কিভাবে আপনি বুঝবেন এটা আমি পরে আপনাকে দেখায় দিব সো আপনি যদি আগের থেকে বুঝে যান যে অর্ডারটা শুধু শুধু অর্ডার প্লেস করে এই কাস্টমার সো তখন আপনি আপনি আগে থেকে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন সো এটা একটা কারণ হতে পারে তারপর আছে দেখেন আপনি মাইন্ড চেঞ্জ করছেন এইটাতে যদি আপনি ক্লিক করেন এইটা এখানে লেখা হয়ে গেছে অনেক সময় আসে না কাস্টমার মানে প্রেস করে অর্ডার বাট ফোন দেওয়ার পরে করে না এখন আমি নিবো না মানে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে গা ডিসিশন চেঞ্জ হয়ে গেছে সো এইটা আপনি এখানে নোট রাখতে পারেন আপনার এইরকম কারণে সে অর্ডারটা নেয় নাই আচ্ছা তারপরে আছে। আপনি ডেলিভারি চার্জ অগ্রিম দিতে পারবেন না এইটাতে আপনি ক্লিক করলে আপ এটা এখানে দেখেন টাইপ হয়ে গেল আর এটা এরকম একটা জিনিস যেটা আমি একটু আগেই বললাম যে ধরেন আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স আগে নিয়ে নেন নিলে অ্যাডভান্স আগে নেন তারপরে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দেন বাট এই কাস্টমার চাচ্ছে যে না আপনি আগে পাঠান আমি ফুলটা ক্যাশ অন ডেলিভারিতে নিব সো আপনার সাথে মিলতে আসে না তখন আপনি এটা ক্যান্সেল করে দিবেন তারপরে ধরেন আরেকটা আছে আপনার মোবাইল নাম্বারটি ভুল হয়েছে সো এটা আপনি ক্লিক করে এটা নোট রাখতে পারেন অথবা আপনি যে কোনো কিছু আপনার মনের মতো এখানে টাইপ করে লিখে আপনি নোটটা রাখতে পারেন ঠিক আছে যাই কোনো কারণে হোক না কেন আপনি নোটটা রাখবেন রেখে জাস্ট কনফার্ম অ্যান্ড ক্যান্সালে দিবেন ঠিক আছে দেওয়ার পরেই আপনার এই অর্ডারটা হয়ে যাবে দেখেন ক্যান্সেল হয়ে যাবে কাজ এখানে তারপরে আপনি আবার নতুন অর্ডার প্রসেস করা শুরু করবেন আশা করি অর্ডার ক্যান্সেলের বিষয়টা বুঝতে পারছেন এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস পরবর্তীতে অনেক ভালোভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন এই ছোট ছোট নোট যদি আপনি রাখেন তাহলে আপনি অ্যানালাইজ করে বের করতে পারবেন কেন আপনার অর্ডারগুলো বেশি ক্যান্সেল হচ্ছে তারপরে আপনি প্রয়োজনীয় ডিসিশন বা অ্যাকশন নিতে পারবেন ওইগুলা সলভ করার জন্য